অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ত্রিগ্রহী যোগ রাহু শুক্র এবং বুধ বিষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ যেখানে রাহু বলবত্তা পাচ্ছে এবং বুধ সেখানে যথেষ্ট স্ট্রং মিত্রগৃহে এবং শুক্র সক্ষেত্রিক। এই ত্রিগ্রহী যোগ এই ছয়টি রাশি করবে মালামাল, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছে এই ছয় রাশি। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আপনি তো টাকার কথা বলছেন, কই আমি পাচ্ছি না। দেখুন, আপনি পাচ্ছেন না বা যারা পাচ্ছে এই সময়ের মধ্যে, আপনার ব্যক্তিগত চার্ট একবার হলো অ্যানালিসিস করান, কোন কোন জায়গাতে রেকটিফিকেশনের দরকার। অর্থাৎ এটা বর্তমান যে গ্রহের নিরিখে, ইন জেনারেল আমি কিন্তু এইটি আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনার বাই বার্থ চার্ট যদি বৃষ রাশিতে বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করে, বা এই গ্রহগুলো যদি আপনার রাশিচক্রে যদি ভালো প্লেসমেন্ট থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। কোন কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের রাশি সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান, রাহুর সাথে কানেক্টেড, এবং আপনাদের সফলতা লাভ সাকসেস জায়গা আপনার সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটাতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা থেকে, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের এ সময় বিদেশ থেকে অর্থ আসা, মেডিকেল যাদের শপ আছে মেডিকেল শপ থেকে, গ্লোসারি থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে এই সময় কিন্তু অর্থ আপনারা কিন্তু পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির নবমপতি আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং চতুর্থপতি সক্ষেত্রিক, রাহুর সাথে এবং বুধের সাথে অবস্থান করছে, কেন্দ্রতিকোণ রাজ্য। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আকস্মিক ধন বর্ষা এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার, এবং বেশ কিছু দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময় উদ্ধার হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং হঠাৎ কোনো শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এমনিতে সপ্তমভাবে, সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির একাদশভাবে মঙ্গলের অবস্থান, নবপঞ্চম যোগ এবং দশমভাবে কর্মভাবে এই শুক্র রাহু এবং বুধ একত্রে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনাদের বদলি, কর্মক্ষেত্রে প্রমোশন, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি হবে এবং বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু আপনারা পাবেন, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে।
অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দেখুন ধনভাবে এই যোগ ধনের জায়গাটা আপনাদের ভালো করবে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। দশমভাবে আপনার শশনামক মহাপুরুষার যোগ এবং আপনার একাদশপতিকে কানেক্ট করে এবং নবমপতি আপনার ভাগ্যপতি আপনার লাভ স্থানে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাটাতে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে মেষ রাশির, এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশিতেই এই ধনপতির অবস্থান, ধনপতি পঞ্চমপতি এবং রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে রাহুর সাথে। আপনাদের বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, সন্তান সুখ এবং লটারি শেয়ার ফাটকা এবং স্টক বিজনেস থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ বৃষ রাশি কিন্তু মালামাল হতে চলেছে এই সময়ের মধ্যে। এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের পঞ্চমভাবে অবস্থান, পঞ্চমপতি পঞ্চমভাবে ভাগ্যপতিকে কানেক্ট করছে এবং কর্মপতিকেও কানেক্ট করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে, এবং এই সময়ের মধ্যে মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে এবং আপনার সন্তান সুখের জায়গা, শেয়ার থেকে, লটারি থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা বিশেষভাবে কিন্তু লাভ দিবে। কিছু কিছু অংশে কর্কট রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী যোগ রাহু শুক্র এবং বুধ একত্রে যে অবস্থান করছে হুহু করে কর্কট রাশিও কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে। এই ছিল এই ত্রিগ্রহী যোগে এই ছয়টি রাশি হতে চলেছে মালামাল, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে এবং আপনাদের ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। এই বিষয়ে যদি আপনাদের কারো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।